হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি একটা অন্য বিষয় নিয়ে তোমাদের সামনে আসছি। আজকে আমি টাইটেলটা দিয়েছি জামাই ষষ্ঠী ও বাঙালি। এটার উদ্ভব, এটার বিকাশ কীভাবে হলো সেটা নিয়ে আমি একটু পার্ট পার্ট করে আলোচনা করছি কতগুলো স্লাইডের মাধ্যমে। তো যাই হোক, শুরু করা যাক। জামাই ষষ্ঠী, আমরা জানি বাঙালিদের যতগুলো উৎসব অনুষ্ঠান আছে, যতগুলো উৎসবে আমরা সামিল হয়ে থাকি, দেখা গেছে কি অধিকাংশ উৎসবই সারা বছর জুড়ে লেগে থাকে। এখানে দেখা গেছে কি এই সমস্ত উৎসবগুলোর মধ্যে একটা অন্যতম উৎসব বা আমরা পুজো বলতে পারি, সেটা হচ্ছে ষষ্ঠী পুজো। তো সেই ষষ্ঠী পুজো কীভাবে জামাই ষষ্ঠীতে পরিণত হলো, রূপান্তরিত হলো, সেটা নিয়ে আজকে আমার আলোচনা। তো আমি শুরু করছি স্লাইড বাই স্লাইড। দেখো, আমরা জানি বাঙালির 12 মাসে 13 পার্বণ হয়, একটা প্রবাদই আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। সারা বছরই কোনো না কোনো উৎসবের পালা কিন্তু চলতেই থাকে। শীতের মতো গ্রীষ্মকালও উৎসব মুখর, ব্যস্ততম যুগে আদরের জামাইকে নিজের হাতে পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়ানোর সুযোগ খুব কমই পান শাশুড়ি মায়েরা, তাই এমন দিন কোনোভাবেই হাতছাড়া করতে চান না। যদি উদ্ভবের দিকটা আমরা যদি উদ্ভব কীভাবে হলো সেটার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা বলতে পারি, বা এটা কী বলে যে এটা সূচনা কীভাবে হলো, তাহলে আমরা বলতে পারি, দেখো এক সময় একটা সংস্কার ছিল যে ভারত তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মেয়ের বিয়ের পর তার বাবা মা মেয়ের বাড়িতে ততদিন পর্যন্ত যেতে পারবেন না যতদিন না মেয়ে অন্তঃসত্ত্বা হন বা সন্তানের জন্ম দেন। তাই মেয়ের মুখ দেখতে ও মেয়ের দ্রুত সন্তান লাভের কামনায় মেয়ে জামাই আদরের পরিকল্পনা করা হলে জ্যৈষ্ঠ মাসের শুক্ল তিথিতে পালিত হয়ে আসছে জামাই ষষ্ঠীর উৎসব। এখানে উৎসব বলছি এই কারণে, কারণ ষষ্ঠী পুজো থেকে পুজোর মাধ্যমে যেটার পরিণতি হয়ে সেটা উৎসবের আকারেই ধারণ করে। কারণ সেখানে একটা পরিবারের বা দুই পরিবারের সদস্যরা মিলে একটা আনন্দ উল্লাসে তারা মত্ত হয় এবং সেটাকে উপভোগ করার চেষ্টা করে, সেটা যার কারণে সেটা উৎসবের আকার ধারণ করে। তারপরে আমরা যদি বলি এটা কীভাবে আসলো, যেটা আমি বলছিলাম যে আমরা বলতে পারি এটা একটি লুকায়ত প্রথা। লুকায়ত প্রথা মানে কি? চিরাচরিত প্রথা যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে। এখানে বলে রাখা দরকার, ষষ্ঠী দেবীর পার্বণ থেকে এই প্রথার উদ্ভব। ষষ্ঠী দেবীকে যে পুজো অর্চনা সেটা থেকে কিন্তু এই প্রথার উদ্ভব হয়েছে। বৈদিক যুগ থেকে জামাই ষষ্ঠী পালন হয়ে আসছে, বৈদিক যুগ। আর বুঝতেই পারছি এটার উদ্ভব অনেক আগে হয়েছে, এটার গুরুত্ব অনেকটা আছে। তো সেই বৈদিক যুগ থেকে জামাই ষষ্ঠী যে শুরু হয়েছে আজকে অবধি সেটা চলছে, আগামীতেও সেটা চলবে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে প্রথম প্রহরে ষষ্ঠী পূজার আয়োজন করা হয়। ষষ্ঠী মায়ের প্রতিমা কিংবা আঁকা ছবিতে পূজা নিবেদন করা হয়। কেউ কেউ আবার গট স্থাপন করেও এই পূজা করে থাকেন। এবারে আসছি আরেকটা বিষয়, যে কেন ষষ্ঠী দেবীকে বা ষষ্ঠীকে বা ষষ্ঠীর অপর নাম আমরা অরণ্য ষষ্ঠী বলি, অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকেন, এটা কেন? তো কথিত আছে, একবারে গৃহবধূ স্বামীর ঘরে নিজে মাছ চুরি করে খেয়ে দোষ দিয়েছিলেন বিড়ালের উপর। প্রসঙ্গত বলে রাখা দরকার যে ষষ্ঠী দেবীর বাহন হচ্ছে বিড়াল। যাই হোক, খেয়ে দোষ দিয়েছিলেন বিড়ালের উপর, ফলে তার সন্তান হারিয়ে যায়। তার পাপের ফলেই এই ঘটনা ঘটে বলে মনে করা হয়। তখন সেই মহিলা বনে গিয়ে ষষ্ঠী দেবীর আরাধনা করেন, দেবী তুষ্ট হন, ফলে বনেই তিনি নিজের সন্তানকে ফিরে পান। এই জন্যই ষষ্ঠী দেবীর অপর নাম অরণ্য ষষ্ঠী। এদিকে মাছ চুরি করে খাওয়ার জন্য শ্বশুর শাশুড়ি ওই বধূর পিতৃগৃহে যাওয়া বন্ধ করে দেন। এই অবস্থায় মেয়েকে দেখার জন্য ব্যাকুল মা বাবা একবার ষষ্ঠী পুজোর দিন জামাইকে সাদরে নিমন্ত্রণ জানান। জামাই ষষ্ঠী পুজোর দিনে সস্ত্রীক উপস্থিত হলে আনন্দের বন্যা বয়ে যায় বাড়িতে। ষষ্ঠী পুজো রূপান্তরিত হয় জামাই ষষ্ঠীতে। এবার আসছি পূজার রীতিনীতি নিয়ে কিছু কয়েকটা কথা বলতে। জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়া মা ষষ্ঠীর আশীর্বাদ রূপে দেওয়া হয়। সুতো বেঁধে দেওয়া হয়, হলুদ মাখিয়ে দেওয়া হয় মা ষষ্ঠীর আশীর্বাদ রূপে, দেবী ষষ্ঠীর আশীর্বাদ রূপে। এরপর দীর্ঘায়ু কামনায় তেল হলুদের ফুটা কপালে দিয়ে তাল পাতার পাকা দিয়ে বাতাস করা হয়। ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করা হয়। সঙ্গে একটি থালায় সাজিয়ে দেওয়া হয় 5টি বিভিন্ন রকমের গোটা ফল। এই হচ্ছে পূজার রীতিনীতি। কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা আমি বলবো, যে এই পূজার সাথে শাশুড়ি মায়ের এক আবেগ জড়িত থাকে।
জামাই ষষ্ঠীর আসল চমক হলো জামাইয়ের জন্য শাশুড়ি মায়ের নিজের হাতে রান্না করা পঞ্চব্যঞ্জন, বিভিন্ন ধরনের মাছ মাংস মিষ্টি রেলাই আয়োজন। এখন অবশ্য উপহার দেওয়া নেওয়ার একটা পর্ব থাকে, সব কিছুর ভিড়ে এই উৎসবে মিশে থাকে সারা বছর ব্যস্ততার কারণে মেয়ে জামাইকে কাছে না পাওয়া মায়ের আবেগও। সুতরাং জামাই ষষ্ঠীর তাৎপর্য গুরুত্ব যাই হোক না কেন, যেভাবেই করা হোক না কেন, সেটা একটা মিলন তীর্থের আকার ধারণ করে, একটা মিলনোৎসবের আকার ধারণ করে, যেখানে পরিবারের সবাই মিলে বিশেষ করে শাশুড়ি মায়েরা একটা সুযোগ পান তাদের জামাইকে জামাই আদর করার, বা আমরা বলতে পারি মেয়ে জামাইকে ভালো মন্দ খাওয়ানো। যাই হোক, তো এটা হচ্ছে সর্বাঙ্গীন আলোচনা, একটা সামগ্রিক আলোচনা। এবার যদি এটা তাৎপর্য সম্পর্কে আলোচনা করি, তাহলে আমরা বলতে পারি যে বাঙালি হিন্দু সমাজে এই উৎসবের সামাজিক গুরুত্ব অনস্বীকার্য। বিশেষত যে পরিবারে সদ্য বিবাহিতা কন্যা রয়েছে সেই পরিবারে এই পার্বণটি ঘটা করে পালন করা হয়। তো এই হচ্ছে আজকে আমার আলোচনা, আশা করি তোমরা অনেক কিছু জেনেছো, বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।